সঙ্গীত আর বর্ণিল আতশবাজিতেই বিজয়ের প্রথম প্রহর উদযাপন হলো রাজধানীতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাত 12টায় প্রথম প্রহর উদযাপনে বীর শহীদদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার শপথ নেন সর্বস্তরের মানুষ। রাত থেকে বিজয়ের নানা সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা। মাসরুর শাকিলের রিপোর্ট। 53 বছর আগে 9 মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার বিজয় প্রহর স্মরণে প্রথম প্রহর উদযাপন। বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতিকে শক্তিতে পরিণত করে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে তারুণ্যের বিজয় প্রহর উদযাপনও তারুণ্যদীপ্ত। বর্ণিল আতশবাজিতে মধ্যরাতের আধার আকাশ আলোকিত। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগঠন স্লোগান 71-এর আয়োজনে উপস্থিত সমাবেশ বিজয়ের চেতনায় বাংলাদেশ গড়ে এগিয়ে যাওয়ার শপথ নেয়। 16ই ডিসেম্বরের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের মহান আদর্শ বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা সান্নিধ্যে নিজেদের শাণিত করে তুলব। হে মহান বীর শহীদগণ, তোমাদের আত্মত্যাগে বাংলাদেশের বিজয়। তোমাদের এই আত্মত্যাগ ভুলব না কোনোদিন। তোমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আমাদের সংগ্রাম প্রতিদিন। শুভ 53তম জন্মদিন, শুভ জন্মদিন বাংলাদেশ। রাঙ্গারাতের আনন্দ আয়োজনে যোগ দেন রাজধানীর নানা প্রান্তের নানা বয়সী মানুষ। এটি বিজয়ের রাত, আমাদের স্বাধীনতার রাত, তাই অনেক ভালো লাগে। আনন্দ ভাগাভাগি করতে এই এত রাত্রেই আমরা উৎসবে মেতে উঠেছি। আজকে আমাদের বিজয় হয়েছে এবং আমরা স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক, তাই আমরা এখন আনন্দ করতেছি। আমি খুব গর্বিত, আমি একটা বাংলার মেয়ে। ঠিক আছে, দেখেন আমার বাচ্চাকে এত রাত্রে নিয়ে এসে পড়েছি। আমি দেশকে খুবই ভালোবাসি। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, একটি স্বাধীন দেশ। 53 বছরের দুর্বার পথরেখা ধরে আগামীর লক্ষ্য উচ্চশিরে উন্নত এক বাংলাদেশের। নাসরুল শাকিল, চ্যানেল আই, ঢাকা।